সাইকেলে টেকনাফ থেকে তেতুলিয়া, দ্বিতীয় দিন পর্ব 6। আনোয়ারা চলে আসছি। আনোয়ারার এখানে রাস্তার কাজ চলতেছে অনেক দিন ধরে। এটার একটা বড় কারণ হচ্ছে, আপনারা সবাই জানেন, আমাদের চট্টগ্রামে বাংলাদেশের প্রথম টানেল রোড হচ্ছে, এবং সেই টানেল রোড অলমোস্ট হয়েও গেছে। তো ওই টানেল রোডটা হচ্ছে চট্টগ্রাম শহরের পতেঙ্গা দিয়ে শুরু হয়ে এই আনোয়ারা দিয়েই বের হবে, অ্যান্ড দেন হচ্ছে এটা কক্সবাজারের দিকে চলে যাবে। সো যেই গাড়িগুলো পতেঙ্গা দিয়ে টানেলের ভিতরে ঢুকবে সেগুলো হচ্ছে আনোয়ারা দিয়েই বের হবে। তো টানেলের কাজ অলমোস্ট ডান, বাট মেন সড়কের কাজ চলতেছে, যার কারণে এখানে একটু কনস্ট্রাকশনের এই অবস্থা, এবং এটা অনেক দিন ধরে এমন। বাট আশা করি পুরো রাস্তাটা কাজ শেষ হয়ে গেলে এটা আমাদের সবার জন্য খুব ভালো হবে, বিশেষ করে যারা কক্সবাজারের দিকে যাবে। সামনে ক্রসিংয়ের মোড় দেখা যাচ্ছে, ডানে চলে গেছে হচ্ছে পটিয়া হয়ে কক্সবাজারের দিকে, আর বামে গেছে হচ্ছে চট্টগ্রাম। আমরা বামে চলে যাব। এখন বাজে হচ্ছে 12:52। সকালে লেট করে বের না হইলে আমি এতক্ষণ বাসায় থাকতাম, সমস্যা নাই। ওকে, আমরা শাহমানত ব্রিজ চলে আসছি। এটা হচ্ছে টোল প্লাজা। আসলে এই ব্রিজটার নাম শাহমানত ব্রিজ নামে, বাট এটাকে ম্যাক্সিমাম মানুষ চিনে হচ্ছে নতুন ব্রিজ নামে, যদিও ব্রিজটার অনেক বয়স হয়ে যাচ্ছে, বাট তারপর আমরা এখন এটাকে নতুন ব্রিজই বলি চিটাঙ্গের মানুষ, আর চিটাঙ্গের বাহিরের মানুষ তো ম্যাক্সিমামই এটাকে চিনে নতুন ব্রিজ নামেই, শাহমানত ব্রিজ নামে কেউ চিনেই না। কারণ হচ্ছে যখন ব্রিজটা নতুন হয়েছিল তখন থেকে আসলে এটা নাম হয়ে যায় একটা, যে নতুন ব্রিজ, তো ওই যে নামটা ওইটা রয়ে গেছে, এখনও সবাই এটাকে নতুন ব্রিজ বলেই ডাকে। তো নতুন ব্রিজের এখানে একটা চায়ের দোকান ছিল, বাবা লুঙ্গির চা। তো যারা সাইক্লিং কমিউনিটিতে আছে চিটাঙে তারা হয়তো চিনবে, বিশেষ করে যারা আগে সাইক্লিং করতো, অর্থাৎ এখন সম্ভবত আর এই জায়গাটা অতটা ট্রেন্ডিংয়ে নাই, বাট আমরা একটা সময় ছিল যে আশেপাশে রাইড শেষ করে সাইক্লিং কমিউনিটিগুলো এখানে আসতাম, এসে হচ্ছে বাবা লুঙ্গির চা খাইতাম, আড্ডা দিতাম, তারপর হচ্ছে সবাই শহরে যার যার বাসায় ব্যাক করতাম। আমাদের চট্টগ্রাম নতুন ব্রিজ, শহর দেখা যাচ্ছে। এখানে একটা ব্রেক দিচ্ছি, এখান থেকে ডিরেক্ট শহরে ঢুকবো। অবশেষে সাইকেলে টেকনাফ থেকে তেঁতুলিয়া, দ্বিতীয় দিন শেষে হচ্ছে চট্টগ্রাম শহরে ঢুকলাম। এই শহরে আমার জন্ম, তো এই শহরের প্রতিটা অলিগলিতে আমার স্মৃতি। তো আজকে হচ্ছে চট্টগ্রামেই থাকবো, চট্টগ্রামে আমার ফ্যামিলি যেহেতু থাকে বাসায় থাকবো, অ্যান্ড দেন হচ্ছে কালকে সাইকেলে টেকনাফ থেকে তেঁতুলিয়ার তৃতীয় দিন শুরু হবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর প্লিজ যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আপনারা আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজটা ফলো করতে পারেন, ইনশাল্লাহ আমি প্রতিদিন আপডেট দেওয়ার চেষ্টা করব আমার ট্যুরগুলো নিয়ে, আমার ট্র্যাভেল এক্সপিরিয়েন্স নিয়ে, হ্যাঁ আমার অ্যাডভেঞ্চার নিয়ে।